ও হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা একটু স্পেশাল, কেন কি আজকে একটা রেস্টুরেন্টে রিভিউ নিয়ে এসেছি, দেখতে থাকুন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ডায়েরি। তো আজকে যেই রেস্টুরেন্টের ব্যাপারে কথা হবে সেটার নাম হলো ফিউশন ফ্যান্টাসি। এটার যেটা মাদার আউটলেট বলা হচ্ছে সেটা হলো স্যান্টা ফ্যান্টাসি, যেটা গোল পার্কে ছিল, এখনও আছে, খুব ভালো রেস্টুরেন্ট। তো এদের অলমোস্ট 2 ইয়ার আগে, মেবি আই এম নট শিওর, একটা ব্রাঞ্চ খুললো ফিউশন ফ্যান্টাসি বলে, যেটা গোল পার্কে আছে এই মুহূর্তে। অ্যান্ড খুবই বিভিন্ন ধরনের থিম নিয়ে করা, তো বেসিক্যালি তো দুটো ফ্লোরে দুটো ডিফারেন্ট থিম আছে, একটা হলো সাম হরর থিম, একটা হলো ক্যারিবিয়ান থিম। তো লাস্ট সানডে ওই ক্যারিবিয়ান থিম রেস্টুরেন্টে আমরা ভিজিট করলাম। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটাই আপনাদের সঙ্গে এখন ডিসকাস করতে চলেছি। ফার্স্ট অফ অল যদি অ্যাম্বিয়েন্সের কথা বলি, অ্যাম্বিয়েন্সটা একটা থিম হলো, থিমটা হলো ক্যারিবিয়ান থিম, ক্যারিবিয়ান থিম, যেখানে কিছু অস্ত্রপাতি, যেরকম লাইক যেরকম পাইরেটস অফ ক্যারিবিয়ান মুভিতে দেখেছেন, ওই ধরনের কিছু থিম নিয়ে এই ছোটো রেস্টুরেন্ট বানানো। মোটামুটি ধরে রাখুন অ্যারাউন্ড 50 লোকের জন্য এখানে অকুপেন্সি হবে। এন্ট্রিটা হচ্ছে আপনার লিফট দিয়ে, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে ওদের প্রথম যে রেস্টুরেন্টটা আছে ক্যারিবিয়ান থিমে সেটা আছে, যেখানে উঠতে গিয়ে আপনি একটা পাবেন একটা বার, তারপর একটা সুন্দর করে একটা ইন্টেরিয়ার করে অনেকগুলো ছোটো ছোটো সিটিং, যেখানে অ্যারাউন্ড 4 to 6 পিপল প্রতিটা কভারে বসতে পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা খুবই ভালো জিনিস, এটা খুবই কাপল ফ্রেন্ডলি এরিয়া, মানে জায়গাটা মানে খুবই এমন যে কাপলরা যেতে খুব ভালো আসে। তো সানডেতে ভিজিট করলাম আমরা, লাস্ট অলমোস্ট লেট আফটারনুন হয়ে গেছিলো, অ্যান্ড বলতে গেলে মোটামুটি অকুপাইড ছিল। অ্যান্ড এবার যেটা হলো সব থেকে কি, অ্যাম্বিয়েন্সটা তো ডেফিনেটলি ভালো, কিন্তু এবার ফুডটা কেমন সেটাকে দেখেনি। তো যেটা আমরা অর্ডার করলাম সেটা হলো, হ্যাঁ যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হলো একটা অ্যারাবিক ফিউশন কাবজা, একটা বাখার খারি, গ্রিন স্যালাড, খারমারি রুটি, পলি মির্চি, ভেটকি ফিশ আর জল বোতল একটা। তবে আমরা খাবারটাকে ডিফাইন করে দিই, অ্যারাবিক ফিউশন কাবজা যেটা, বেসিক্যালি এটা 4 পিস অফ তন্দুরি চিকেন, বাট কালারটা একটু ডিফারেন্ট, একটু লাইট কালার, যেরকম আপনার আফগানি মুরগ হয়ে থাকে সেরকম, কিন্তু এটা ইয়েলো স্টার ছিল। অ্যান্ড সঙ্গে একটু রাইস, বেসিক্যালি ওটা বিরিয়ানি ছিল, আর কিছু স্প্রিঙ্কল অফ সাম ক্যাশ ওন কিশমিশ। এবার যদি ডিশটাকে আমি বলি, ডিশটা কেমন ছিল, ডিশটা খুবই একটু ড্রাই টাইপের ছিল। আমার যেরকম এক্সপেকটেশন ছিল কি একটুখানি যদি মানে একটু যদি ডিশটা মানে জুসি হতো, চিকেনটা একটু জুসি হতো, রাইসটা একটু ফ্রেশ হতো, ডিশটা খেতে আরও ভালো লাগতো, কিন্তু আমার সামহাও মনে হলো ডিশটা খুবই মানে কী বলে ওটা খুবই ড্রাই। তো এটা হয়ে গেলো অ্যারাবিক ফিউশন কাবজার যেটা ফিডব্যাক। সেকেন্ড ছিল বাখার খারি রুটি, ওটাও খুব ভালো খেতে, খুবই সফট, খুবই সুন্দর খেতে। অ্যান্ড খারমারি রুটিটাও খুব ভালো ছিল, সফট, ওর সাথে যেটা আমরা খেয়েছিলাম পলি মির্চ ফিশ, তো ওটা দুর্দান্ত, ওখানকার মানে একটা ফিশের আইটেম, ভেটকি, পিওর ভেটকি দিয়ে বানানো, যেটা খুবই ভালো খেতে। তো এই জিনিসটা মানে যেটা আমরা খেলাম ওই বাখার খারি অ্যান্ড কারমারি রুটির সাথে আমরা ওই ফিশ আইটেমটা খেলাম, আর সঙ্গে এটা খুবই ভালো লাগলো, যেহেতু আইটেমটা খুব একটা সসি গ্রেভি না, খুবই ড্রাই, কিন্তু তাও খেতে ভালো লাগলো। অ্যান্ড ফাইনাল যেটা আমাকে বলবো, যেটা অ্যারাবিক ফিউশন কাবজা ছিল সেটা খুব একটা আমার ভালো লাগেনি। তো এই কারণে কারণটা যেটা আমি ফিডব্যাক দিতে চাই কি, যদি এই ডিশটাকে ওরা আটটু যদি ই করতে পারে, স্মুথ আরও ফ্রেশই বানাতে পারে, এ আরও জুসি করতে পারে, তাহলে হয়তো এই ডিশটা খুব ভালো চলবে। কেন কি এই ডিশটা মোটামুটি যেটা কস্ট ছিল ওটা হলো 450, আর আই থিঙ্ক 450-এর এগেনস্ট এই ডিশটা যে প্রাইসিংটা খুব একটু বেশি। হ্যাঁ, এই ডিশটাকে আরও যদি সুন্দর করে বানাতে পারে ডেফিনেটলি ওয়ার্থ হবে। অ্যান্ড বাকি এবার আমি প্রাইসিংগুলো বলে দিই, যেরকম বলো আপনার অ্যারাবিক ফিউশন কাবজা হলো 450, দেন বাখার খারি রুটি হলো 40, খারমারি রুটি 30 টাকা, পলি মির্চ ফিশ যেটা ওটা 350 টাকা, যেখানে আপনার 6 পিস মাছ ছিল, ভালো টেস্ট।
অল টোটাল একটা জল বোতল নিয়েছি, আমরা যেটা বিল নিয়ে লাস্ট ফাইনাল অ্যামাউন্ট এলো সেটা হলো 915 টাকা। আমার একটা ডাইনোটা ডিসকাউন্টও ছিল, ওটা ডাইনোটা অ্যাভেলেবেল আছে, আপনি চাইলেও কুপন করে ডাইনোর থেকে কুপন কেটে 10% ডিসকাউন্ট পেতে পারেন। অ্যান্ড আরেকটা যেটা সব থেকে বেস্ট ওই জায়গাটার আমার লাগলো সেটা হলো সার্ভিস। যেহেতু ডিশগুলো খুবই একটি কমপ্লিকেটেড নাম আর বিভিন্ন ধরনের টোটালি একটা ফিউশন আইটেমের উপর করা, তাহলে তো একটু হয়তো আপনাকে বুঝতে অসুবিধা হবে কি আপনি কী অর্ডার করবেন, কী অর্ডার করবেন না, কী দিয়ে কী খাবেন, রাইস খাবেন না রুটি খাবেন, কোন ডিশটা দিয়ে কোনটা খেলে ভালো হয়। তো ওখানকার যে সার্ভিস যারা করছিল, যারা আপনাদের অর্ডার নিচ্ছিল, ওরা মানে খুবই হেল্পফুল, খুবই সুন্দর করে আপনাকে সাজেস্ট করতে পারে আপনি কী খেতে চান, ফিশের ওপর খেতে চান, কি মাটনের ওপর খেতে চান, কি চিকেনের ওপর খেতে চান, রাইস খেতে চান, রুটি খেতে চান। তো আই থিঙ্ক ওভারঅল যে আমার সার্ভিস, অ্যাম্বিয়েন্স, ফুড সব কিছু নিয়ে যে আমার এক্সপিরিয়েন্সটা হলো সেটা যদি আমি 5-এর মধ্যে রেট করি তাহলে আমি 4 দেবো। 1 পয়েন্ট এই জন্য কাটছি কেন কি আমার চিকেনের যে কাবজা আইটেমটা যেটা ছিল খুব একটা ভালো লাগেনি, তো সেই কারণে 1 পয়েন্ট আমি কাটছি। অ্যান্ড ওভারঅল বলবো ভেরি নাইস প্লেস টু ভিজিট। আমি আর আগেও চেষ্টা করছি, মানে ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু অন্য আইটেম ট্রাই করবো। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, আপনি যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।